ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, সব কিছু রেডি, দাজ্জালের উদ্বোধন হয়ে গেছে অলরেডি, বুঝেন না? ইহুদিরা খ্রিস্টানদেরকে বুঝিয়ে দিয়েছে যে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অলরেডি উনি চলে আসছেন, সেই জন্য তড়িগড়ি করে ফিলিস্তিনকে রাজধানী ঘোষণা করে দেওয়া হয়েছে ইসরায়েলের জন্য। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম, ওরা ভাবতেছে ঈসা আলাইহিস সালাম চালাবে, ইহুদিরা বুঝতেছে তবু মাসি না, আমাদের মাসি অর্থাৎ দাজ্জালে চালাবে। ওরা বরাবরে জাতিকে ধোকা দেয়, ইহুদিরা খ্রিস্টানদেরকে ধোকা দিয়া, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আসবেন, একজন মাসি আসবেন, ইহুদিরা বিশ্বাস করে একজন মাসি আসবেন। মাসি নামে তো দুইজন, একজন হলো দাজ্জাল, একজন হলো ঈসা আলাইহিস সালাম। একটা অনুষ্ঠান হয়েছে পর্দার অন্তরাল থেকে, দাজ্জাল অ্যাক্টিং করেছে যে আমি মাসি, কিন্তু খ্রিস্টানরা বুঝছে আমাদের মাসি, ইহুদিরা বুঝছে না এটা আসলে আমাদের মাসি। সে যাই হোক, এই জন্য তড়িগড়ি করে এখন ফিলিস্তিনকে রাজধানী ঘোষণা করে দিয়েছে, এখান থেকে বিশ্ব পরিচালনা করবে দাজ্জাল আড়াল থেকে। তো দাজ্জাল যখন তার আসার প্রস্তুতি সম্পন্ন, তো আমাদের হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনি বসে থাকবেন? উনি তো তামসা দেখতে আছে সব। এগুলি খুব সময়ের একেবারে কাছাকাছি চলে আসা জিনিস, আমরা কোনো দিনক্ষণ মাস বলা ছাড়া বলে দিতে চাই, একেবারেই কাছে। 2019-20-21 তিনটা বছর হবে ভয়ঙ্কর, তিনটা বছর বিশ্বের বহু পরিবর্তনে তিন বছরে ঘটবে, কি কি ঘটবে কি কি ঘটবে না সেটা আল্লাহ জানে। তবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সকল ধর্মের স্কলাররা একমত যে সময় আর নাই, জিরো পয়েন্ট এসছে, জিরো টাইম। তো এটা ঘটবে, আপনারা অপেক্ষায় থাকেন আর প্রস্তুতি নেন। প্রস্তুতি বলতে ইমানই প্রস্তুতি, আপনি কিছু করতে পারবেন না। যারা ওই যে সন্ত্রাস মন্ত্রাস করে, ভুয়া, তুমি এই বিশাল বিশ্ব পরিবর্তনের কি করবে, তুমি কিছু করতে পারবে না। পরিবর্তন এখন মহাকাশীয় পরিবর্তন আসবে, একেবারে আল্লাহর এক কমান্ড আসবে। এরা দিছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, আল্লাহ দিছে নিউ খেলাফত অর্ডার। এখন কার অর্ডারের ক্ষমতা আছে সেটা প্রমাণ হবে সামনে। দাজ্জালও একটা অর্ডার দিছে, আল্লাহরও একটা অর্ডার আসতেছে, দুই অর্ডারের সংঘাত বাঁধবে। দাজ্জালদের অর্ডার গুঁড়িয়ে যাবে, আল্লাহর অর্ডারে গোটা বিশ্ব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মুমিনরা শুধু ঈমান বাঁচাও, কোরআন চর্চা করা, তারপর ইল্লা মান আহিয়াহুল্লাহ বিল ইলম, এই যুগে আমল দিয়া ঈমান বাঁচবে না, ইলম দিয়া বাঁচবে। সারা দিন ইলম চর্চা করো, সারা দিন ইলম চর্চা করলে ঈমানটা টিকবে, না টিকবে না। সারা দিন পড়তে হবে, কোরআন পড়তে হবে। আমি দেখি, আমি যখন সারা দিন আইপ্যাডটা শুধু ঘুম বাদ দিয়া যতক্ষণ সচেতন থাকি চলছে, তখন ঈমানটা তাজা হয় ভিতরে, কারণ আমল করার তো সুযোগ নেই, কিন্তু ইলম দিয়ে ঈমান বাঁচাবার সুযোগ আছে। এই জন্য ইল্লা মান আহিয়াহুল্লাহ বিল ইলম, ইবনে বাজা আত-তাবারানি রওয়ায়েত এসেছে, ফিতনার যুগে সেই ঈমান বাঁচাতে পারবে যাকে আল্লাহ ইলম দিয়া হৃদয়টা জিন্দা করে দেবে। কি দিয়া? ইলম দিয়া। আমল কই, আমল কি করতে পারবা, সুযোগ আছে কোনো? তুমি ব্যবসায়ী হলে বাজারে যাও যে আমি কোনো বেজাল ব্যবসা করবো না, করবো না। তুমি পুঁজিও হারাইবা, দোকানও হারাইবা, সর্ব হারাই ফিরবা, সবই শেষ। এই যুগে হালাল রুজি কে করে? শুধু রিক্সাওয়ালা, অটোওয়ালা আর শ্রমিক, কুলি, মজুর, মেথর আর টুকটাক যারা একটু কিসিমিসি করে, এই হালাল কর, আর কারো রুজি হালাল নেই। লা তুনালুল মাঈশা ইল্লা বিমাআসিল্লাহি আজ্জা ওয়া জাল, যেখানে নবীজির হাদিস, যেখানেই উপার্জন করতে যাইবা সেখানে পাপ করতে হবে তোমারে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে ডক্টরেট ডিগ্রি নিয়ে, ছেলে মেয়ে একসাথ, প্রতি ক্লাসে টনে টনে পাপ করতেছ, তোমার রুজির অর্ধেক হালাল অর্ধেক পুরা হারাম। অফিসার হয়েছ, সেখানে একই সেম অবস্থা, ব্যবসায়ী হয়েছেন সেম অবস্থা, যত দুর্নীতি সব। একটা মেয়ে চাকরির জন্য গেলে আগেই বলবে বোরকা ফেলে দেন, ঠিক নয় কি?
গার্মেন্টসে দিয়েছেন ছেলে আর মেয়ে একসাথে হইতে হবে, শুধু মেয়ে হবে না। মানে পাপ না করলে চাকরি নেই, পাপের পরিবেশে না গেলে চাকরি হবে না। অতএব সময় যে নাই এটা বোঝাই যাচ্ছে। আল্লাহ তাআলা এই ধরনের পরিবেশেই তিনি চেঞ্জ ঘটান। আগে যেমন নবীজির আগমনের আগে সারা ওয়ার্ল্ডের তৎকালীন মনীষীরা বলতো একটা পরিবর্তন এখন হবে, আল্লাহ একটা পরিবর্তন করান, আর পারা যাচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে পরিবর্তন করিয়েছেন, আজকের পৃথিবীও ঠিক সেম পয়েন্টে চলে আসছে। আল্লাহ একটা চেঞ্জ তুমি করো, আমাদের আর ক্ষমতায় নাই, আমাদের শক্তি শেষ, তোমার বৃহৎ শক্তি তুমি অ্যাক্টিভ করো। এই আওয়াজ সারা বিশ্ব থেকে উঠছে এবং হবেও তাই।